إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا قال سبحانه وتعالى في آيات أخرى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى সমস্ত প্রশংসা এবং গুণগান একমাত্র সেই মহামহিমান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীতে মুসলিম করে সৃষ্টি করেছেন, ঈমান এবং আমল করার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন আর জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আমরা সেই রাসূলের প্রতি শত কোটি সালাত এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারেক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে জান্নাতে যাওয়ার উপায় বা জান্নাতে যাওয়ার রাস্তা কি। এই পৃথিবীতে এমন কোনো মানুষ কাউকে পাওয়া যাবে না যে জান্নাতে যেতে অস্বীকার করে, যে জান্নাতে যেতে অস্বীকার করে এমন কোনো লোক পৃথিবীতে নেই। এমন কি একটা বিধর্মীকেও যদি বলে, একটা হিন্দুকে যদি বলে যে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, তখন ওই ব্যক্তি বলবে যে আমি জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যেতে হলে যেই রাস্তায় চলতে হবে, যেই পথে চলতে হবে, তার রাস্তা এবং তার পথ ঠিক আছে কিনা সেই বিষয়টা হচ্ছে দেখার বিষয়। যে সকলেই জান্নাতে যেতে চায়, সকলে কি জান্নাতের রাস্তায় আসলে আছে কিনা। তো যেই পথে চললে মানুষ জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বেঁচে থাকবে, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হলে দুটি দিক রয়েছে। একটি হলো যে আমলের দিক দিয়ে ফরজ গুলো আমল করতে হবে। দুই নাম্বার বিষয় হচ্ছে যে সুন্নত মুস্তাহাব কিছু বিষয় রয়েছে, এগুলোর দ্বারাও মানুষ কোথায় যাবে, জান্নাতে যাবে। একজন মানুষ যদি ফরজ আমল না করে আর সুন্নত মুস্তাহাব বিষয় নিয়ে পড়ে থাকে যে সুন্নত মুস্তাহাব বিষয়গুলো দিয়ে আমি জান্নাতে যাব, কখনো তার জান্নাতে যাওয়া সম্ভব হবে না।
আর দৈনিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের উপরে যে বিষয়গুলো ফরজ করেছেন এই প্রত্যেকটি বিষয়টাকে আগে আমল করতে হবে, এটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা। অতঃপর সে যদি ফরজ আমলের শেষে সুন্নত এবং মুস্তাহাব বিষয়গুলো আমল করে তাহলে তার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়। হতে পারে বিষয়গুলো আকীদার ক্ষেত্রে আকীদা সহি আকীদা হতে হবে, আমলের ক্ষেত্রে আমলটা সহি হতে হবে, এবং মানুষের সাথে মোয়ামেলা এই বিষয়গুলো যদি সঠিক হয় তাহলে তার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কথা কোরআনুল কারীমের অনেক আয়াতে বলেছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের 63 নম্বর আয়াতে বলেন, তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই জান্নাত আমার ওই সকল বান্দাদের জন্য তৈরি করে রেখেছি, মান কানা তাকিয়া, যারা হচ্ছে আল্লাহ ভীরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম দুটি সৃষ্টি করে রেখেছেন, তো জান্নাতে কারা যাবে, মান কানা তাকিয়া, যারা আল্লাহ ভীরু, আল্লাহকে সর্বক্ষেত্রে যারা ভয় করে চলে। এখন চিন্তার বিষয় হলো যে আমরা কি আল্লাহকে ভয় করে চলি কিনা, আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে তাহলে আমরা বিভিন্ন পাপ থেকে বিভিন্ন গুনাহ থেকে বিভিন্ন অন্যায় থেকে আমরা বেঁচে থাকতে পারব। এমন একটি আয়াত সূরা নাজিয়াতের 40-41 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, যারা ভয় করে যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে, যে আমাদেরকে মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যাদের মধ্যে রয়েছে, ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, তারা কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকে। মৃত্যুর পরে আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দণ্ডায়মান হতেই হবে, এমন কোন মানুষ নাই পৃথিবীতে যে মৃত্যুর পরে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে না, হোক সে আলেম, হোক সে হুজুর, হোক সে বুজুর্গ, হোক সে গরিব, হোক সে নেতা, হোক সে নেত্রী, যে কোনো মানুষ পৃথিবীর হোক না কেন, তাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতেই হবে আল্লাহর সামনে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে বান্দা এক পা সামনে যেতে পারবে না, এক পা পেছনে আসতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা তার থেকে না নেবেন। প্রত্যেক আদম সন্তান থেকে 5টি প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন, যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবেন বান্দা, ততক্ষণ পর্যন্ত এক পা সামনেও যেতে পারবে না, এক পা পেছনেও আসতে পারবে না। প্রশ্নটি কি, এক নাম্বার প্রশ্ন, উমরিহি ফি আফনা, যে তার টোটাল যে বয়সটা সে কোন পথে ব্যয় করেছে। একটা মানুষকে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, তার চেয়েও বেশি বয়স দিয়েছেন। এই টোটাল বয়সটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, হে বান্দা, তোকে যে পৃথিবীতে এই বয়সটা দিয়ে পাঠিয়েছি এই বয়সটা তুই কোন পথে ব্যয় করেছ, এই বয়সটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যতক্ষণ পর্যন্ত এই বয়সের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত বান্দা এক পা সামনে যেতে পারবে না, এক পা পেছনেও আসতে পারবে না। এই বয়সের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ওয়ান সাবাবি ফিমা আবলা, দুই নম্বর প্রশ্ন, যে যৌবনকালটা তুই কোন পথে ব্যয় করেছ। একটা মানুষ 60 বছর পৃথিবীতে ছিল, তার একটা যৌবন বয়স ছিল, এই যৌবনকালটা কোন পথে ব্যয় করেছে তার উত্তর আল্লাহর সামনে দিতেই হবে এই প্রশ্নের। তারপরে হলো তিন নম্বর প্রশ্ন, যে কোন পথে সে ইনকাম করেছে, আর চার নম্বর প্রশ্ন হলো যে কোন পথে ব্যয় করেছে। যে এই বয়সের মধ্যে তুমি যে রুজি রোজগার করেছো, ইনকাম করেছো, সেই ইনকামটা কোন পথে হয়েছে এই উত্তর প্রশ্নের জবাব দাও, আর কোন পথে ব্যয় করেছো। অধিকাংশ মানুষ এখানে গিয়ে ফেসে যায় যে ইনকাম করে হারাম, হারাম ইনকাম করে, চতুর্দিক থেকে হালাল হারামের বাস নাই, সুদের ব্যবসা, টাকা, এই ব্যবসা, সেই ব্যবসা, কত ধরনের হারাম ব্যবসা করে ইনকাম করে, আবার হারাম পথে আবার ব্যয় করে, আবার কেউ হালাল পথে ইনকাম করে হারাম পথে ব্যয় করে। যেমন চাকরি করতেছে, ভালো একটা চাকরি, হালাল পথে ইনকাম করছে, কিন্তু এই টাকা দিয়ে মদ কিনে খায়, সিগারেট কিনে খায়, পান কিনে খায়, জর্দা কিনে খায়, বিভিন্ন মাজারে দান করে,
এগুলা যেগুলা করে এগুলো হারাম কাজ। তাহলে যদিও সেই লোকটা হালাল ইনকাম করে হারাম পথে যদি বের করে থাকে তাহলে তাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এবং পাঁচ নম্বর প্রশ্ন হলো যে এলেম শিখেছে কিনা আর সেই অনুপাতে আমল করেছে কিনা। এই পৃথিবীতে মানুষ আমল করে, আমলের অভাব নাই আমলকারী লোকের, কিন্তু কয়েকজন লোকের আমলটা সঠিক আছে, যে তার আমলটা কোরআন এবং সহি সুন্না মোতাবেক হয়েছে কিনা, যে আমলটা কোরআন হাদিস মোতাবেক হয়েছে কিনা, এটি এখানে হলো দেখার বিষয়। যে কোরআন হাদিস মোতাবেক যদি আমল না করে দেখা দেখি বাপ দাদার দেখা দেখি ধর্ম যদি পালন করে তাহলে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে ফেঁসে যাবে। আল্লাহ তো জিজ্ঞাসা করবেন যে তোকে যে বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি এই বুদ্ধি দিয়ে এলেম শিখেছে কিনা, সেই অনুপাতে আমল করেছে কিনা। এই পাঁচটি প্রশ্নের উত্তর আদম সন্তান যতদিন যতক্ষণ দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে সামনেও যেতে পারবে না, পেছনেও আসতে পারবে না। আর এই কথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আম্মা মান খাফা, নিশ্চয়ই যারা ভয় করে মাকামা রাব্বিহি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তারা কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকে। কুপ্রবৃত্তির অনুসরণ কি? মসজিদে নামাজের জন্য ডাক দিছে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, আর বান্দা কি করতেছে ওই দিক দিয়া টেলিভিশনে দেখা সিনেমা চলতেছে অথবা খেলা দেখ খেলা চলতেছে, সে খেলা দেখতেছে সিনেমা দেখতেছে নামাজের খবর নেই, নামাজটা বাদ দিল, মন চাইল ওই কাজটা সে করলো, আল্লাহ ডাকে সারা দিল না। কুপ্রবৃত্তির অনুসরণ কি? চার পাঁচজন লোক একসাথে বসে আছে, দুইজন লোক নামাজ পড়তে গেল মসজিদে আর তিনজন বসে থাকলো, সে কুপ্রবৃত্তির অনুসরণ করে এখানে বসে গেল। অর্থাৎ যত ধরনের খারাপ কাজ তার মনে ওয়াস ওয়াস আছে এগুলো সে করে, এগুলো হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। তো কিয়ামতের মাঠে আল্লাহ পাক রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন এই পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ততক্ষণ বান্দা এক পা সামনেও যেতে পারবে না, এক পা পেছনেও আসতে পারবে না। যারা কুপ্রবৃত্তির অনুসরণ করছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আর যারা প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছেন। জান্নাতে যেতে হলে প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হলো ঈমান আর সৎ আমল। ঈমান ছাড়া কেউ যদি বলে যে আমি জান্নাতে যাব কখনো অসম্ভব। ঈমান ছাড়া কেউ যদি দাবি করে যে আমি জান্নাতে যাব কখনো অসম্ভব, সে কখনো জান্নাতে যেতে পারবে না। ঈমান আর আমলের কথা, ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে তিনটি জিনিসের সমষ্টি। ঈমান কয়টা জিনিসের সমষ্টি? তিনটা জিনিসের সমষ্টি। এক নাম্বার অন্তরে বিশ্বাস করা, কি বিশ্বাস করবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। অন্তরে বিশ্বাস করলেন, জবানে স্বীকৃতি দিলেন, কালিমা শাহাদাতের স্বীকৃতি দিলেন। দুই নাম্বার, তিন নাম্বার হলো যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করতে হবে। এই তিনটা যদি সমান্তরাল থাকে তাহলে বোঝা যাবে যে আপনার মধ্যে ঈমান রয়েছে, আর একটাও যদি ঘাটতি থাকে তাহলে আপনি ঈমানদার নন। আপনি অন্তরে বিশ্বাস করলেন যে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, জবানে সাক্ষীও দিলেন যে আমি কালিমা পড়েছি মুসলমান হয়েছি, কিন্তু আপনার আমল যদি না থাকে তাহলে আপনি ঈমানদার নন। এই তিনটি বিষয়ের সমষ্টি হচ্ছে ঈমান। আর যারা যাদের ঈমান ভালো তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলেন যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কর্ম করবে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসের নুজুলা, তাদের জন্য কি আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি করবেন? কাদের জন্য? যারা ঈমান নিয়ে আসবে ঈমানের পাশাপাশি সৎ কর্ম করবে। যদি কেউ ঈমানের দাবি করে আর যদি তার মধ্যে আমল না থাকে তাহলে বুঝতে হবে যে সে ঈমানদার নয়। শুধু দাবিতে ঈমানদার কিন্তু আল্লাহর কাছে সে ঈমানদার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বুরুজের 11 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কর্ম করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করাবেন যেই জান্নাতে তলদেশ দিয়ে নদী প্রবাহিত। এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতে তলদেশ দিয়ে নদী প্রবাহিত। শর্ত কি? ঈমান আর আমল, এই দুইটা বিষয় যদি থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আমাদের দেশের মানুষ
জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন পথ, বিভিন্ন মত, বিভিন্ন দল, বিভিন্ন পীরের কাছে মুরিদ হয়ে থাকে। আপনি দেখবেন যে জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন তরিকা রয়েছে। যদি চরমোনায় যান তাদের কাছে 128টি তরিকা রয়েছে, আর সবচেয়ে শর্টকাট তরিকা হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই শর্টকাট তরিকা দিয়ে আপনি দৌড় দিয়ে জান্নাতে যেতে পারবেন, তাদের তরিকা চরমোনায় তরিকা। আপনি বান্দার শরীফ যান, তাদের একটা কাদেরী তরিকা আছে। আপনি যেখানে যান সেখানে একটা তরিকা আছে, যে জান্নাতে যেতে তাদের কাছে ঈমান আর আমল লাগে না, তাদের তরিকা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 17 বেশি আয়াতে বলেছেন যে জান্নাতে যাবে দুইটা শর্তে, একটা হলো ঈমান আর একটা আমল। ঈমান হলো তিনটা জিনিসের সমষ্টি, যদি থাকে তাহলে বুঝতে হবে যে তার ঈমান ঠিক রয়েছে। সম্মানিত উপস্থিতি, ঈমান আর আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফা ইন্নাল্লাহ কাদ হারামা আলান নার, ওই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন, যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, অন্তর থেকে বিশ্বাস করবে এবং স্বীকৃতি দিবে, ইয়াবতাকি বিদালিকাল ওয়াজহাল্লাহ, শুধু স্বীকৃতি দিয়ে বসে থাকবে না, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করবে। কেউ যদি ঈমানের দাবি করে যে আমি শাহাদত করেছি, তাহলে আপনাকে যে সকল কাজ করলে আল্লাহ রাজি খুশি থাকে, আল্লাহর সন্তুষ্টি থাকে, এই সকল কাজগুলোকে করতে হবে, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন মান শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, ওয়াহদাহু লা শারীকা লা, তার কোনো শরীক নেই, ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, কেউ যদি সাক্ষী দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, ও আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, কেউ যদি সাক্ষ্য দেয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল, ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রুহুম মিন, ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে কিভাবে এসেছেন, আল্লাহর শুধু একটা নির্দেশ যে হে ঈসা তুমি মরিয়মের গর্ভে চলে যাও, এই কথাটা যারা বিশ্বাস করবে, ওয়াল জান্নাতা হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করে রেখেছেন, ওয়ান নারা হক, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, আদখালালাহুল জান্নাতা মা কানা মিনাল আমাল, তার আমল যেমনই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে দিবেন। এই প্রত্যেকটি কথা হচ্ছে ঈমানের কথা, তাওহীদের কথা। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, ঈসা আলাইহিস সালাম কিভাবে পৃথিবীতে এসেছেন পিতা ছাড়া আল্লাহর একটি নির্দেশ শুধু, এই কথাটা বিশ্বাস করে, জান্নাত সৃষ্টি করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করে, জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস করে রেখে, তার আমল যেমনই হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। কত সুন্দর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন। প্রত্যেকটি কথা হচ্ছে তাওহীদের কথা। তো যে প্রথম পয়েন্টটাতে আমরা আলোচনা করলাম, জান্নাতে যেতে হলে কি দরকার, ঈমান আর আমল। ঈমান আর আমল ছাড়া কেউ যদি দাবি করে যে আমি জান্নাতে যাব, সেটা কখনো সম্ভব নয়। দুই নম্বর বিষয় হচ্ছে জান্নাতে যাওয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামগুলা ধরে যদি আপনি আল্লাহকে ডাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুলিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামগুলা ধরে তুমি আল্লাহকে ডাকো। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আর রহমান, আপনি বিপদে পড়েছেন যে রহমানের কাছে দয়া আসান, যে আপনি আল্লাহ আপনি তো রহমান, আপনি আমার প্রতি রহম করুন, দয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আসসামি, আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করতেছি, তুমি তো দোয়া শ্রবণকারী, তুমি দোয়া শুনো। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে ও আইয়ুব ইজনাদা রাব্বাহু ইন্নি মাসানি ওয়া দুরু আনতা আরহামুর রাহিমিন, যে আইয়ুব আলাইহিস সালাম তার রবের কাছে বলতেছেন যে হে আল্লাহ আমি তো বিপদে পড়েছি, আপনি তো শ্রবণকারীর শ্রবণ শুনেন, আমার বিপদ দূর করে দেন।
আপনিও যদি বিপদে পড়েন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি বিপদে পড়েছি আমার দোয়া আপনি কবুল করেন, এই নামের উসিলায় যদি আপনি আল্লাহকে ডাকেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসউনা ইসমান নিয়াতান ইল্লা ওয়াহিদ, যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে একটি কম 100। ওমান আহসাহা, যে ব্যক্তি এই নামগুলা গণনা করবে, মুখস্থ করবে, আমল করবে, দেখালাল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই 99টি নামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে কেউ যদি 99টি নাম মুখস্থ করে আর সেই অনুপাতে আমল করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার 2 নম্বর রাস্তা হলো যে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো মুখস্থ করা আর সেই অনুপাতে আমল করা। জান্নাতে যাওয়ার 3 নম্বর রাস্তা হলো যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। এখানে গিয়ে অধিকাংশ মানুষ মক্কার মুশরিকদের মতন ফেল করে বসবে, মুসলমান হয়েও। যেমন মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন মক্কার মুশরিকরা বলতো তাদেরকে যদি জিজ্ঞাসা করো মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু মেনে নিতে অস্বীকার করেছিল, তারা নবী সাল্লাল্লাহু মানতে পারতো না যে আমরা এতগুলো দেব দেবী এই হেই নানা নাকি তাদের ইবাদত বাদ দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুধু এক আল্লাহর কথা বলে, এই কথাটা মক্কার মুশরিকরা মেনে নিতে পারে নাই। আজকে আমাদের মুসলিম সমাজের লোকদেরকে যদি বলেন যে আল্লাহকে বিশ্বাস করেন হা করি, রাসুলকে বিশ্বাস করেন হা করি, কিন্তু রাসুলকে তরিকা মতো চলেন, তখন তাদের গায়ে আগুন লেগে যাবে। কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইভাবে শিখিয়ে দিয়েছেন কোরআন এবং হাদিসে রয়েছে, কিন্তু নিজেরা কখনো খোঁজ করবে না, তালাশও করবে না, আমলও করবে না। অধিকাংশ মুসলিমদের মক্কার মুশরিকদের মতো চরিত্র হয়ে গেছে। আপনাকে আমাকে সকলকে জান্নাতে যেতে হলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার 79 নম্বর আয়াতে ওমায়ুতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাদের জন্য পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। মাল্লাযীনা আনামাল্লাহু আলাইহিম, যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, তারা তাদের সাথে থাকবে। মিনান নাবিয়িন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা নবীদের সাথে থাকবে। ওয়া সিদ্দিকিন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা সত্যবাদীদের সাথে থাকবে। ওয়া শাহাদা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা শহীদদের সাথে থাকবে। ওয়া সলেহিন, যারা পৃথিবীতে নেককার লোক ছিল যাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন তাদের সাথে থাকবে, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আর অধিকাংশ মানুষ আজকে মুসলিমদের মধ্যে রাসূলের আনুগত্য করতে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে রাসূলের আনুগত্য করেন, তখন প্রশ্ন তুলে যায় এটা তো আমাদের পূর্বপুরুষরা করে নাই, আমাদের হুজুররা বলে নাই, আমার বাপদাদারা করে নাই, এই এই করতে রাসূলের আনুগত্য থেকে তারা দূরে চলে আসে। মসজিদে গিয়ে দেখবেন যে সকালবেলা ফজর নামাজের সময় এই একদিক দিয়ে ইমাম সাহেব ফজরের নামাজ পড়াচ্ছেন আর পেছন দিক দিয়ে কি জানি কয় সুন্নত পড়তেছে। জিজ্ঞাসা করেন আনুগত্য কার করে, আনুগত্য কার করে, রাসূলের আনুগত্য করে এই ক্ষেত্রে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা সলা ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজের ইকামত হবে তখন ফরজ আর কোনো নামাজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ফজর নামাজ পড়িয়ে মুসল্লিদের দিকে ফিরে বসলেন, তারই মধ্যে একজন সাহাবী উঠে 2 রাকাত সালাত আদায় করতেছেন, নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন তুমি কিসের নামাজ পড়লা, ফজর কি 4 রাকাত হয়ে গেল নাকি? তখন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সুন্নত পড়তে পারি না, সুন্নতটা পড়ে নিছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, নবী সাল্লাম অনুমতি দিলেন, এটাকে বলা হাদিসে তাকরিরি, অর্থাৎ ফরজের পরও আপনি সুন্নতটা কাজা নামাজটা পড়ে নিতে পারবেন, অনুমোদন আছে। আপনি কেন ইমাম সাহেব ফরজ পড়াচ্ছেন আর একদিক দিয়ে সুন্নত পড়তেছেন? আপনার কাছে তো সুন্নতের গুরুত্ব বেশি ফরজের চেয়ে। আপনি রাসূলের আনুগত্য কোথায় করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হলে যখন ফরজ নামাজের ইকামত হবে ফরজ ছাড়া আর কোনো নামাজ নেই। তো রাসূলের আনুগত্য কোথায় করলেন? তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলেই জান্নাত মিলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে।
ইল্লা মান আবা, তবে যারা জান্নাতে যেতে অস্বীকার করে তারা ব্যতীত। কালু আমান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম সকলে জিজ্ঞাসা করলেন জান্নাতে যেতে অস্বীকার করে কারা, এমন লোক কি পৃথিবীতে আছে নাকি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান আতানি দাখালাল জান্নাহ ও মান আসানি ফাকাদাবা, যারা আমার আনুগত্য করবে তারাই জান্নাতে যাবে, যারা আমার নাফরমানি করবে তারা যেন জান্নাতে যেতে অস্বীকার করে। আজকে আপনার ইবাদতরা কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে নেন যে আপনার ইবাদতরা কোরআন এবং হাদিসের মতো হয় কিনা। যদি আপনার ইবাদতরা রাসূলের তরিকা মতো হয়, হাদিসের মতো হয়, তাহলে বুঝতে পারবে যে আপনি জান্নাতের পথে আছেন। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি জান্নাতের পথে নেই, আপনি অন্য কোনো পথে রয়েছেন। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে সুজা একটা লম্বা দাগ দিলেন, এই দাগ দিয়ে ডাইনে বামে আরো কতগুলো রাস্তা দিলেন, বললেন যে এই যে সুজাটা দেখতেছো এটা একটা রাস্তা, ডাইনে বামে যেগুলো আছে এগুলোও রাস্তা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সূরা আনামের 153 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ও আন্না হাযা সিরাতে মুস্তাকিম, এই রাস্তাটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা, ফাত্তাবে ওহু, তোমরা এই রাস্তার অনুসরণ করো, ওলা তাত্তাবে উসুবুল, এই ডাইনে বামের রাস্তাগুলো অনুসরণ করিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা যদি এই ডাইনে বামের রাস্তাগুলো অনুসরণ করো তাহলে শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কত স্পষ্ট বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে জান্নাতের রাস্তা হচ্ছে একটি রাস্তা, আর আপনি জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন পথ ফিরে ধরেন, বিভিন্ন তরিকা ধরেন, এখানে যান সেখানে যান, জান্নাতে যেতে চান, কিন্তু সমস্যা হলো যে আপনি সঠিক রাস্তার মধ্যে নেই, সঠিক রাস্তার মধ্যে নেই, যার কারণে অধিকাংশ মানুষ গুমরাহিতে পড়ে রয়েছে। 4 নম্বর পয়েন্ট বলবো যে জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে যে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা। আপনার যে ঈমান রয়েছে, আপনি যে মুসলমান, তার প্রমাণ হলো যে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা। একজন মানুষ যদি ঈমানের দাবি করে, অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলো, জবানে স্বীকৃতি দিল, অন্ততপক্ষে কমপক্ষে 17 রাকাত ফরজ নামাজও যদি সে দৈনিক আদায় করে, তাহলে তাকে মুসলমান সার্টিফিকেট দেওয়া হবে, সে মুসলিম, সে জান্নাতে যাবে, অন্ততপক্ষে 17 রাকাত ফরজ নামাজ যদি পড়ে। আর যদি এই ফরজ সালাত ইবাদত না করে, তাহলে বুঝতে হবে যে তার ঈমানে গলদ রয়েছে, তার ঈমান নেই। কারণ 3টি বিষয়ের সমষ্টি আমি বলেছি ঈমান, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করা আমল। আপনি তাহলে আপনি ঈমানদার হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুমিনুনের 1-2 নম্বর আয়াতে, কাযাফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনরা সফল কাম হয়েছে, আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, নম্র, সুন্দর করে এখলাসের সহিত সলাত আদায় করে, তারাই সফল কাম। এটার উল্টো অর্থটা যদি নেন, ওই সকল মুমিনরা কখনো সফল কাম নয় তার সালাতটা যদি রাসূলের তরিকা মতো না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যদি সালাত না হয়, কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযিনা হুম আলা সলাওয়াতিহিম হাফিজুন, আর যারা এই নামাজের হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসিন, তারাই তো উত্তরাধিকারী হবে, তারাই তো উত্তরাধিকারী কিসের, আল্লাযিনা ইয়ারিসুনাল ফেরদাউস, তারা তো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। কারা? যারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে। 5 ওয়াক্ত সালাতেরকে যদি হেফাজত করে, তাহলে সে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা বারদাইনে দাখালাল জান্নাহ, যে ওই ব্যক্তি জান্নাতে যাবে যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত হেফাজত করবে। 2 ঠান্ডার সালাত কি? একটা হলো যে ফজরের সালাত, আর একটা হলো যে আসরের সালাত। ফজরের নামাজের জন্য মুনাফেকরা নামাজে আসতে চাইতো না, অন্ধকার সময়, সাপ বিচ্ছুর ভয় আছে, নামাজে আসতে চাইতো না, জামাজে আসতে চাইতো না। ফজরের নামাজে যদি কেউ ইচ্ছা করে না আসে, তাহলে বুঝতে হবে তার মধ্যে মুনাফেকির এক কইল আলামত রয়েছে। কারণ মদিনার মধ্যে মুনাফেকরা ফজরের নামাজে আসতে চাইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসরের নামাজের কথা কেন বললেন? আসরের নামাজেও মুনাফিক প্রকৃতির যারা লোক ছিল তারা নামাজে আসতে চাইতেন, কারণ আসরের সময়টা হচ্ছে বাজারের সময়, বিকাল বেলা, তখন মানুষ নামাজে আসতে চাইতো না, ব্যবসা বাণিজ্য নিয়ে তারা মেতে থাকতো, যারা মুনাফেক রয়েছে তারা। কেউ যদি ফজর আসর জামাতে নিজের ইচ্ছা করে মসজিদে না আসে, যে কুপ্রবৃত্তির অনুসরণ করে মসজিদে না আসে, তার মধ্যে একটু হইলেও মুনাফিকের আলামত রয়েছে।
এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাল্লাল বারযাইনে দাখালাল জান্নাত, যেই ব্যক্তি দুই ঠান্ডার সালাত ফজরের সালাত আসরের সালাত হেফাজত করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, আর যেই ব্যক্তি এই দুই সালাত হেফাজত করবে আর তিন উক্ত সালাত সে ছেড়ে দিবে সেটা তার কখনোই হতে পারে না। জান্নাতে যাওয়ার পাঁচ নম্বর রাস্তা হচ্ছে দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা। দিন সম্পর্কে জ্ঞান হাসিল যদি না করে তাহলে বুঝতে হবে যে তার মধ্যে ইমানের ত্রুটি রয়েছে, জান্নাতের রাস্তার মধ্যে সে নাই। কারণ ইবাদত এমন একটা বিষয়, আপনাকে ইবাদত করার পূর্বে এলেম হাসিল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেমের শিকার কথা আগেই বলেছেন, ফালাম তুমি জেনে রাখো, জ্ঞান হাসিল করো। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নির্দেশ যে আগে জ্ঞান হাসিল করার কথা বলেছে। প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে সেটা হলো একরা, তুমি পড়ো। আপনাকে জ্ঞান হাসিল করতে গেলে পড়তে হবে কিতাব কোরআন এবং হাদিস। আর আমাদের সমাজে অধিকাংশ মানুষ দিনের এলেম হাসিল করেছে বাপ দাদাদের কাছ থেকে শিখে শিখে, হুজুররা যেভাবে শিখিয়েছে শিখে শিখে, নিজে কখনো বই পড়ে না, বইয়ের দ্বারাও নেই। মানুষকে জান্নাতে যাওয়ার জন্য পাঁচ উক্ত সালাতের হেফাজত করতে হবে। এই সালাতরা হাদিসের কিতাবে আছে কি নাই, হাদিসের কিতাবে নামাজটা আছে, আপনি যে ইবাদতটা করেন একটা বুখারি লন লইয়া নামাজের অধ্যায়টা পড়েন দেখেন হাদিসটির মধ্যে নামাজটা কিভাবে আছে, আপনার নামাজটা হাদিসের সাথে মিলান দেখেন হয় কিনা, নাই অধিকাংশ মানুষ করে না। কিন্তু এইটা তো আপনাকে জান্নাতে যেতে হলে নামাজ তো পড়তে হবে, এমন ভাবে নামাজ পড়তে হবে যেই নামাজটা আপনার কবুল হয়। অধিকাংশ মানুষ জ্ঞানের দ্বার ধরে না, যা শিখে আসছে পূর্ব থেকে যে বাপদাদার সম্পদ হিসেবে পেয়ে গেছে সেইভাবে রয়েছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জ্ঞান হাসিল করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুলুল মাদারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে আসবে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে উতুলুল মাদারাজাত তাদের জন্য রয়েছে উত্তম মর্যাদা। কাদের জন্য? যারা এলেম হাসিল করবে তাদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম মর্যাদা রয়েছে, অর্থাৎ জান্নাত রয়েছে যারা জ্ঞান শিখবে সেই অনুপাতে আমল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালাকা তরিকান, কেউ যদি এমন কোন রাস্তায় চলে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, আর ওই রাস্তাটা হচ্ছে এলেম হাসিল করার রাস্তা, জ্ঞান হাসিল করার রাস্তা, এই রাস্তায় কেউ যদি চলে সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দেন। এই হাদিসটারে আবার তাবলিগরা ব্যবহার করে যে কেউ যদি এমন কোনো রাস্তায় এসে অর্থাৎ তাবলিগে বাড়িয়ে যায় যে রাস্তা রাস্তায় এক দেশ থেকে আরেক দেশে চলে গেল তাহলে তার রাস্তা জান্নাতের রাস্তা সহজ হলো। অপব্যাখ্যা, এলেম হাসিল করার রাস্তা মানে কি? যেখানে গেলে আপনি জানেন যে ওই জায়গায় একজন ভালো আলেম আছে, তার কাছে গিয়ে দুই তিনটা মাসালা শিখলেন, জানলেন আপনার যে বিষয়টা জানা নাই, আপনি দিনের কোনো বিষয় জানেন না, আপনি রাস্তা দিয়ে চলে গেলেন বা কোথাও একটা মজলিস হচ্ছে দিনের মজলিস, ওই জায়গায় গেলেন দিনের কথা শোনার জন্য, এই হলো এলেম হাসিল করার রাস্তা। এমন না যে আপনি গাঁটি বসকালি রাস্তার মধ্যে বাড়িয়ে গেলেন। এভাবে তাবলিগরা আবার এই হাদিসটাকে অপব্যাখ্যা করে। কথা হলো যে যে ব্যক্তি এমন কোন রাস্তায় চলবে যে রাস্তাটা হচ্ছে কিসের রাস্তা, এলেম হাসিল করার রাস্তা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। ছয় নম্বর বিষয় হচ্ছে যে জান্নাতের রাস্তা হচ্ছে দিনের উপরে অটল থাকা। দিনের উপরে অটল থাকা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কয়জন মানুষ দিনের উপরে অটল থাকতে পারে, যারা দিনের উপরে অটল থাকবে ঈমানকে হেফাজত করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কথা বলেছেন। মহান রব্বুল আলামিন বলেন সূরা ফুসিলাতের 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার প্রতিপালক একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকাম, তার উপরে অটল এবং অবিচল থাকবে। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার প্রতিপালক কে, আপনার রব কে, তখন বলবে যে সে তো আল্লাহ আমাদের রব, এ কথা বলবে, মুখ দিয়ে বলবে, অন্তর থেকেও যদি বলে বলবে। আর এই কথাই কবরে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে, তোমার প্রতিপালককে, সব কবরের সর্বপ্রথম প্রশ্ন। আর আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার প্রতিপালককে একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকাম, তার উপর অটল অবিচল থাকবে। অটল থাকা কি? যে কোনো অন্যায় করতে যান তাহলে যদি আপনার মনে এই
প্রশ্ন জাগে যে আমি যে পাপটা করতেছি আমার প্রতিপালক একমাত্র একজন আছে, তিনি তো দেখতেছেন, তার বয়ে পাপ থেকে ফিরে আসলেন। প্রতিপালক আল্লাহ মানে এই আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখা। আপনি যদি বিশ্বাস করেন যে এই আল্লাহ আমাকে দিতে পারে, এই কবরস্থ ব্যক্তিও আমাকে দিতে পারে, তাহলে প্রতিপালককে রব হিসাবে গ্রহণ করলেন না। আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ ছেলে মেয়ে দেয়, ওই মাজারওয়ালা ব্যক্তিও ছেলে মেয়ে দেয়, এই জন্য খাসি নিয়ে মাজারওয়ালা ব্যক্তির কাছে যান, তাহলে আপনি প্রতিপালক আল্লাহকে মনে করলেন না। আল্লাহ ছেলে মেয়ে দেয়, আব্দুল কাদের জিলানির পিতা তিনিও ছেলে মেয়ে দেয়, এমন ঘটনা কিন্তু রয়েছে ওয়াজ মাহফিলে, তাহলে আপনি রব হিসাবে আল্লাহকে মানলেন না। কথাটার গুরুত্ব রয়েছে অনেক, যে প্রতিপালক আল্লাহ মানে কি সর্বক্ষেত্রে আল্লাহর কর্মকাণ্ডকে আল্লাহর রুবুবিয়াতকে যদি মেনে নেন আর সেই অনুপাতে আমল করেন, সুম্মাস্তাকাম তার উপর অটল থাকেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নাজিল করে দেন আর বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, যে তুমি কোনো ভয় করো না, তুমি কোনো দুশ্চিন্তা করো না, তুমি জান্নাতের প্রতিশ্রুতি, জান্নাতের সুসংবাদ শুনো। শর্ত রয়েছে পূর্বে যে প্রতিপালক আল্লাহকে যদি কেউ মানে, কারণ মৃত্যুর মুহূর্ত কঠিন একটা মুহূর্ত, এমন সময় ফেরেশতা যদি আপনাকে বলে তুমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সুসংবাদ শুনো, তাহলে আপনার দুনিয়ার কোনো চিন্তা আছে, ছেলে মেয়েকে ছেড়ে যাচ্ছেন, মেয়েকে ছেড়ে যাচ্ছেন, স্ত্রীকে ছেড়ে যাচ্ছেন, সম্পদ ছেড়ে যাচ্ছেন, এই ছেড়ে যাচ্ছেন, এগুলোর কোনো চিন্তাই আপনার মধ্যে থাকবে না। ফেরেশতারা মৃত্যু মুহূর্তে এসে আপনাকে সুসংবাদ দিয়ে যাচ্ছে যে তোমার রবের পক্ষ থেকে জান্নাতে সুসংবাদ শুনো। শর্ত হলো যে আপনাকে যদি আপনি দিনের উপরে অটল এবং অবিচল থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেন যে আপনার পরে আমি অন্য কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো কুল আমানতু বিল্লাহি ফাস্তাকিম, তুমি বলো যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি আর তার উপরে অটল অবিচল থাকো। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, ঈমানের সংজ্ঞা বলেছি, অন্তর থেকে বিশ্বাস করবেন, জবানের স্বীকৃতি দিবেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করবেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন, তার উপরে অটল এবং অবিচল থাকবেন। এই তিনটা বিষয় যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনি জান্নাতের মধ্যে রয়েছেন, জান্নাতের রাস্তা রয়েছে। সাত নম্বর বিষয় হচ্ছে যে জান্নাতে যাওয়ার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা, পিতামাতার প্রতি ভালো আচরণ করা। অধিকাংশ মানুষ দেখা যায় যে পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায় তখন পিতামাতার প্রতি খোঁজ খবর রাখে না, যে পিতামাতা কোথায় খেলো, কি খেলো, তার শরীরের অবস্থা কেমন, এই খোঁজ খবর সন্তান নেয় না। যেমন খোঁজ খবর নিয়ে থাকে স্ত্রীর বেলা, স্ত্রীর যদি কিছু থেকে কিছু হয় তাহলে অনেক কিছু মনে করে, কিন্তু পিতামাতার কিছু হলে কিছুই মনে করে না, এমন ধরনের সন্তান পৃথিবীতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পিতামাতার খেদমত করবে, সে যদি একজন সাহাবি আলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদের সাথে জিহাদে যেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে আছে, তো আমার বৃদ্ধ পিতামাতা আছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি বাড়িতে যাও, গিয়ে পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত যদি করো আমাদের সাথে জিহাদের সওয়াব পাবে, তুমি হজের সওয়াব পাবে, উমরার সওয়াব পাবে। পিতামাতার খেদমতে কি রয়েছে, তুমি জিহাদে না গিয়েও জিহাদের সওয়াব পাবে পিতামাতার খেদমত যদি করো। আর আল্লাহর হকের পরে বড় হক হলো, সবচেয়ে বড় হক হলো যে পিতামাতার হক, পিতামাতার হক হলো আল্লাহর হকের পরে পিতামাতার হক, কোনো পীরের হক নয়, অন্য কারো হক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক, তিনবার কথাটা বলেছেন। তখন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি, কোন ব্যক্তিকে আপনি অভিশাপ দিচ্ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, পেয়েও তাদের সেবা যত্ন করে জান্নাত হাসিল করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। পিতামাতার কেমন অধিকার সন্তানের কাছে, কিভাবে সন্তান পিতামাতার খেদমত করবে, পিতামাতার সেবা যদি কেউ করে তাহলে বুঝতে হবে যে সে জান্নাতে রয়েছে। আট নম্বর বিষয় হলো যে জান্নাতে যাওয়ার রাস্তা হলো যে সন্তানদের নেক হিসেবে গড়ে তোলা। আল্লাহ তো সন্তান দিয়েছে, কিন্তু সন্তানকে যদি সৎভাবে গড়ে তুলতে পারি তাহলে বুঝতে হবে যে আমি জান্নাতের রাস্তায় এসেছি। আল্লাহ সুবহান তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, একজনকে বানালেন চেয়ারম্যান বানালেন, একজনকে একজন ডাক্তার হলো, একজন ইঞ্জিনিয়ার হলো, দেখা গেল যে একটার মধ্যে দিন নাই,
একটার মধ্যে দিনের কোন ছিটা ফাটা কিছুই নেই, নামাজ কালাম কিছুই করে না, মান রাব্বুকা তোমার রবকে রব সম্পর্কে কিছুই জানে না, যে আল্লাহ যে সৃষ্টি করছে আল্লাহ সম্পর্কে কিছুই জানে না, এমন ছেলে মেয়ে যে কি পিতা মাতা জান্নাতে যেতে পারবে? কখনো না, অসম্ভব। যদি পিতা মাতা হয়, পিতা মাতার ছেলে মেয়ে হয়, সন্তানগুলোকে যদি এমন রাস্তায় তুলে দিয়ে যায়, এমন দিন সম্পর্কে শিক্ষা দিয়ে যায়, রবকে চিনার মতো তৌফিক দিয়ে যায়, রাসূলকে যে বুঝতে পারে এমন ছেলে মেয়ে যদি গঠন করে দিয়ে যায়, তাহলে বুঝতে হবে যে ওই পিতা মাতা জান্নাতের রাস্তা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুই কন্যাকে সাবালিকা হওয়া পর্যন্ত লালন পালন করবে, অতঃপর উপযুক্ত স্বামীর কাছে অর্থাৎ নামাজি স্বামীর কাছে, দিনদার স্বামীর কাছে এসে এই মেয়েটাকে তুলে দিবে, ওই মেয়ের পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো, দুইটি আঙ্গুল এইভাবে করে দেখিয়েছে যে এইভাবে থাকবে যে দুই কন্যাকে যে লালন পালন করেছে। আর মক্কার মুশরিকরা এই কন্যা সন্তান হলে তারা জীবন্ত দাফন করে দিত, কারণ তারা ভাবত যে কন্যা সন্তান দিয়ে আমার কি উপকার হবে, না জিহাদে যেতে পারবে, আমার শুধু খাবে দাবে বরণ পোষণ নষ্ট করবে, তারপরে অন্য ছেলের হাতে তুলে দেওয়া তারা অপমান বোধ মনে করতো, যে তাকে কেউ শ্বশুর বলবে সেটা তারা মেনে নিতে পারতো না, কারণ আমি অন্যর শ্বশুর, এটা তাদের কাছে একটা অন্যায় ছিল, পাপ ছিল মক্কার মুশরিকদের বলা। আজকে যদি কোনো পিতামাতার গর্বে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় আর যদি চেহারাটা একটু কালা করে নারাজ করে একটা দুইটা তিনটা কন্যা হলো, তাহলে বুঝতে হবে যে রবকে সে রব হিসেবে মানলো না, কারণ ছেলে মেয়ে দুইটি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। যদি আপনি রাজি খুশি না থাকেন তাহলে আল্লাহর ফয়সালাতে বোঝা গেল যে আপনি সন্তুষ্টি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদুকুম খাশিয়াতান ইমলাক, যে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না, দরিদ্র হয়ে যাবে, খাওয়াবে কি বলে, সম্পদ নেই খাওয়াবে কি বলে, এই চিন্তা করে তোমরা হত্যা করো না। নাহনু নারজুকুহুম ওয়াইয়াকুম, আমি তোমাদেরকে যেমন রিজিক দিয়ে থাকি এবং সন্তানদেরকে আমি রিজিক দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেয়। ইন কাতালহুম কানা খেতান খাবিরা, আর যদি তোমরা তাদেরকে দরিদ্র হওয়ার বয়ে হত্যা করে দাও তাহলে তোমরা বড় অন্যায় কাজ করলে, পাপের কাজ করলেন। আজকে মুসলিমদের মধ্যে অধিকাংশ দেখা যায় যে দু তিনটা মেয়ে হওয়ার পরে ডাক্তারের কাছে গিয়ে চেক করে ছেলে না মেয়ে, আর যদি দেখে মেয়ে তাহলে গর্ভের থেকে নষ্ট করে দেয়। আপনি তো জাকিরিয়াতকে নিয়ে এসেছেন 1400 বছর পূর্বে, যে তারা ভূমিষ্ঠ হওয়ার পরে জীবন্ত দাফন করত আর আপনি গর্ভ থেকে তাকে নষ্ট করে দেন, তাহলে তাদের চেয়ে বেশি জাহিরিয়াতের মধ্যে আপনি রয়েছেন। 9 নম্বর বলবো যে জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে যে মসজিদ নির্মাণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাম্বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুনিয়াতে আল্লাহর একটি গড় মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার অনুরূপ একটি মসজিদ গড় নির্মাণ করবে জান্নাতে। তা আমাদের এই সমর্থ নাই যে আমরা একা একা একটা মসজিদ নির্মাণ করব। আমরা যদি এমন কোনো মসজিদ যেখানে কাজকর্ম চলে আমরা শরিক হই, তাহলে আমরা ওই মসজিদে শরিক হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। আপনারা দেখতেছেন যে এই মসজিদের দোতলার কাজ চলতেছে, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, কারণ একা কারো পক্ষে এত বড় কাজ করা কখনো সম্ভব নয়। আমরা যদি সহযোগিতা করি তাহলে আমরা এই মসজিদটা খুব সহজেই করে নিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। 10 নম্বর বলবো যে জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে যে বাইতুল্লাহর হজ করা। কেউ যদি হজ করে, তার হজ যদি কবুল করে নেয়, তাহলে বুঝতে হবে যে সে জান্নাতের রাস্তায় আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতে কাফফারাতুন লিমা বাইনাহুমা, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযাউন ইল্লাল জান্নাহ। কেউ যদি আজকে একটা উমরা করে এবং 5 বছর 10 বছর পর আরেকটা উমরা করলো, এই উমরার মধ্যে যত পাপ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর কারো পক্ষ থেকে যদি একটা হজ কবুল হয়ে যায় তাহলে সেটা জান্নাত ছাড়া আর কিছুই না। তাহলে জান্নাতের রাস্তা হলো যে হজ করা, কারো হজ যদি কবুল হয়ে যায় তাহলে সে জান্নাতের রাস্তায় রয়েছে। 11 নম্বর বিষয় বলবো যে জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে সাইদুল ইস্তেগফার করা। অধিকাংশ মানুষ জানে না যে সাইদুল ইস্তেগফার কি। কেউ যদি এমন বিশ্বাস করে, বিশ্বাসের সহিত পড়ে, ইমানের সহিত পড়ে, সকালে একবার পড়ে আর দিনের বেলা মারা গেল, তাহলে সে জান্নাতে যাবে। আর যদি সন্ধ্যায় একবার পড়ে আর রাত্রে মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। সেটা একটা দোয়া শুধু, আর কিছুই না। যে কেউ যদি পড়ে
যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া আদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বি নিয়মাতিকি আলাইয়া আবুলাকা বিজাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুযুন বা ইল্লা বড় দোয়া, ছোট্ট একটি দোয়া। এই দোয়াটা কেউ যদি সকালবেলা পড়ে আর সন্ধ্যার আগ পর্যন্ত মারা যায় তাহলে সে জান্নাতে যাবে, সন্ধ্যায় পরে রাত্রে যদি মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। এটি হলো সব দোয়াদের নেতা, যত দোয়া আছে সব দোয়াদের মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো সাইদুল ইস্তেফার। এই দোয়াটা আমরা যারা না পারি, না শিখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখে নেওয়ার জন্য তৌফিক দান করেন। জান্নাতে যাওয়ার সহজ একটি রাস্তা হলো যে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। অধিকাংশ মসজিদগুলোতে যেগুলোতে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুনাজাত শুরু হয়ে যায়, তাদেরকে তো আর আয়াতুল কুরসি পাঠ করার সময় দেওয়া হয় না, সুযোগ দেওয়া হয় না। এমনকি নামাজের পরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বেন, কালিমা শাহাদত 1 বার পড়বেন, এইটা পড়ারও সময় নেই, কারণ রাব্বানা আতেনা শুরু হয়ে গেছে। প্রশ্ন হলো এইটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফরজ হওয়ার পরে 10 বছর সালাত আদায় করেছেন মদিনার মধ্যে, একদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে মুনাজাত করেছেন কিনা? একদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। এখানে প্রশ্ন আসলো যে করলে সমস্যা কি, করলে সমস্যাটা কি সেটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই, আপনি যদি করেন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিতে পারেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিতে পারেন নাই। করলে সমস্যা কি, করলে সমস্যা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরজ নামাজের পরে 17 থেকে 18টা দোয়া এখানে রয়েছে, জিকির আজকার রয়েছে, এগুলো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কিন্তু আপনার একটা মুনাজাতের কারণে জনগণ সাধারণ মানুষ জানেই না এখানে যে এতগুলো জিকির আজকার রয়েছে। আপনি কি করলেন, একটা বেদাত একটা তৈরি করে যে সুন্নতগুলোকে এখান থেকে উড্ডু করে দিলেন, তুলে দিলেন। আপনি কত বড় গাদ্দারি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আবার জান্নাতে যেতে বসে আছেন। জান্নাত তো সেখানে রয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি করবে কখনো সে জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানকার আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিল মাকতুবাত, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পরে ফরজ নামাজের পরে জান্নাতে যেতে শুধু তার মৃত্যুটা বাকি থাকবে। যে জান্নাতে যাবে না কোন কারণে, সে মরবে না, না মরলে তার জান্নাতে যেতে পারবে না। মরার সাথে সাথে যে জান্নাতের যত নেয়ামত আছে কবরের মধ্যে পাবে, অতঃপর সে জান্নাতে যাবে। মহান রব্বুল আলামিনের দোয়া করি আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন। 13 নম্বর বিষয় হলো যে জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা, যে উযু করার পরে কেউ যদি শাহাদত পড়ে, কালিমা শাহাদত, উযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল পড়লো, সাথে সাথে জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যায় তার জন্য। কেউ যদি বলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, তাহলে সে বিরাট একটা নেকি পেয়ে গেল। এগুলো হলো সুন্নতি আমল, যে উযু করেছেন, উযুর পরে কালিমা শাহাদত পড়েন, কয়জন মানুষ পড়ে, এখানে একটা নতুন আরকে দোয়া যোগ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, 14 নম্বর বিষয় হলো যে জান্নাতে যাওয়ার রাস্তা হলো যে মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করে, কারণ অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মুখ এবং লজ্জাস্থানের কারণে। মুখ দিয়ে এমন বাক্য বলেছে যে তার ঈমান শেষ, তার ঈমান শেষ, মুখ দিয়ে এমন একটি কথা বলেছে, এমন কথা যদি বলে ঈমান নষ্টকারী বিষয় হয় তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। আর মুখ দিয়ে মানুষ বিভিন্ন পাপ করে, গুনাহ করে, এই করে সেই করে, আর লজ্জাস্থান দিয়ে যদি কেউ জেনা বা এইসব কুকর্মে লিপ্ত থাকে সে কখনো জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন ওই ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি তার মুখ এবং লজ্জাস্থান হেফাজত করবে তার জন্য জান্নাতের জিম্মাদার হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা বাইনা রাজিলাইহি আদমানাল্লাহুল জান্নাতা মা কানা মিনাল আমাল, যে কেউ যদি তার মুখ এবং তার লজ্জাস্থানের হেফাজত করে তার জন্য জান্নাতের জিম্মাদার হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত,
যে তোমরা ওই জান্নাতের দিকে দৌড় দাও, প্রতিযোগিতা করো। ওসারে উইলা মাগফিরাতে মির রাব্বিকুম, যে জান্নাতের দিকে দৌড় দাও, যেই পথে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন, ওই জান্নাতের দিকে দৌড় দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ওই জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আর যেই জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিন পরিমাণ। তো মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাগুলো অবলম্বন করার তৌফিক দান করেন, আমাদের জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়াকুম বিমা ফিহি মিন আল-আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যানবি ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম।